নমস্কার, আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আরএম পাতসা। আর আজকে হবে কালা পাহাড়ের তৃতীয় পাঠ। প্রথম পাঠগুলোতে বলা হয়েছিল যে কালা পাহাড় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং শুরুতেই বাপ ও ছেলের মধ্যে ঝামেলা বাঁধে, মানে যশোদা ও রংলালের মধ্যে ঝামেলা বাঁধে মোষ গরু কেনাকেনি করে, এবং শেষ পর্যন্ত রংলাল তার স্ত্রী মানে যশোদার মায়ের গয়না বিচে দুটো মোষ কিনে আনে এবং একটি মোষের নাম রাখে কালা পাহাড় ও দ্বিতীয় মোষের নাম রাখে কুম্ভকর্ণ। কিনে আনার পর থেকে তাদের দুজনকে নিয়ে রংলাল নদীর ধারে চড়াতে নিয়ে গেত এবং ফিরত বেলা তিনটের সময়। এরপর থেকে শুরু হচ্ছে আজকে। শুধু যে এটা খড় বাঁচাইবার জন্যই সে করে তা নয়, এটা তাহাকে নেশার মতো পাইয়া বসে আছে। বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। রংলাল হাসিয়া বলে, এবার খড় কত টাকা বেচি তা দেখো, খড় বেচেই এবার একখানা গহনা তোমার হবে। যশোদার মা বলে, গহনার জন্য আমার ঘুম হয় না, না তোমাকে দিন রাত আগুনের ছ্যাঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোন দিন সাপের কামড়ে কিংবা বাঘের পেটে। সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব এবং বাঘও মাঝে মাঝে দুই একটা ছটকাইয়া আসিয়া পড়ে। রংলাল সেসব গ্রাহ্যই করে না, সে নদীর ধারে গিয়ে একটা গাছ তলায় গামছা বিছিয়া শুয়ে পড়ে, মোষ দুটা ঘাস খাইয়া বেড়ায়। উহারা দূরে গিয়ে পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দ করে, অবিকল মোষের ডাক। দূর হইতে সে শব্দ শুনিয়া কালাপাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাইয়া ছাড়িয়া মুখ উঁচু করিয়া শোনে। তারপর তাহারাও ওই একে শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া দুলিয়া চলিয়া আসে, কখনো কখনো বা ছুটিতে আরম্ভ করে। রংলালের কাছে আসিয়া তাহারা মুখের দিকে চাহিয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছ কেন? রংলাল দুইবার গালের দুই হাতে একটা করিয়া চড় বসাইয়া দিয়া বলে, পেটে তোদের আগুন লাগুক, খেতে খেতে কি বেলাত চলে যাবি নাকি, এই কাছে কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটা আর যায় না, তাহারা সেখানেই শুইয়া পড়িয়া চোখে বুঝিয়া রোমন্থন করে, কখনো বা নদীর জলে আখণ্ড ডুবিয়া বসিয়া থাকে। রংলাল ডাকিলে জল সিক্ত গায়ে উঠিয়া আসে। তো বুঝতে পারছেন তো, একটা মোষ মানুষের এত পরিচিত হয়ে যায়, মানুষের সাথে এত মিশতে লাগে যে মানুষের কথাও বুঝতে পারে। তো জানোয়ারদেরকে মানে পশুদেরকে আর জ্বালাবেন না, তাদেরকে ভালোবাসো, তারাও ভালোবাসতে জানে। তো মাঠে যখন সে লাঙল চালায় তখন প্রকাণ্ড বড় লাঙলখানা সজোরে মাটির বুকে চাপিয়ে ধরে। কালাপাহাড় ও কুম্ভকর্ণ অবলীলা ক্রমে টানিয়া চলে, প্রকাণ্ড বড় বড় মাটির চাঁই দুই ধারে উল্টাইয়া পড়ে, এক হাতের ওপর গভীর তলদেশ উন্মুক্ত হইয়া যায়। প্রকাণ্ড বড় গাড়িটায় একতলা ঘরের সমান উঁচু করিয়া ধানের বোঝা চাপাইয়া দেয়। লোকে সব বিস্ময়ে দেখে, রংলাল হাসে। মধ্যে মধ্যে কালাপাহাড় ও কুম্ভকর্ণকে লইয়া বিষম বিপদ বাঁধিয়া ওঠে। একদিন তাহাদের মধ্যে কি মনন্তর যে ঘটে, উহারা দুইটা যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়াইয়া ক্রোধে ফুলিতে থাকে, মাথা নিচু করিয়া আপন আপন সিং উদ্দীত করিয়া সম্মুখে দুই পা মাটিতে ঢুকিয়া আরম্ভ করে। তারপরই যুদ্ধ আরম্ভ হইয়া যায়। এক রংলাল ছাড়া সে সময় আর কেহ তাদের মধ্যে যাইতে সাহস করে না। রংলাল প্রকাণ্ড একগাছা বাঁশের লাঠির হাতে নির্ভয়ে উহাদের মধ্যে পড়িয়া দুর্দান্তভাবে দুইটাকে পিটাতে আরম্ভ করে, প্রহারের ভয়ে দুটোতেই সরিয়া দাঁড়ায়। রংলালের সেদিন দুটোকেই সাজা দেয়। পৃথক গোহালে তাহাদের আবদ্ধ করিয়া অনাহারে রাখে, তারপর পৃথকভাবে তাহাদের স্নান করিয়া পেট ভরিয়া খাইয়া তবে একসঙ্গে মিলিতে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশও দেয়, ছি ঝগড়া করতে নেই, একসঙ্গে মিলেমিশে থাকবি, তবে কি তবে তো যাক। বৎসরতিনেক পর অকস্মাক একদিন একটা ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ একটি কুঞ্জবনের মতো
গুল্মচ্ছাদের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালা পাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছে। অকস্মাৎ একটা বিজাতীয় ফ্যাঁস ফ্যাঁস শব্দে ঘুম ভাঙিয়া চোখ মেলিয়ায় রংলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্ম বনটার প্রবেশপথের মুখেই একটা চিতা বাঘ হিংস্র দৃষ্টিতে তাহারই দিকে চাইয়া আছে। হিংস্র লোলুপতায় তাহার দাঁতগুলো বাহির হইয়া পড়িয়াছে। সে ফ্যাঁস ফ্যাঁস শব্দ করিয়া বোধহয় আক্রমণের সূচনা করিতেছে। রংলাল ভীতু নয়, ভীরু নয়। সে পূর্বে পূর্বে কয়েকবার চিতা বাঘ শিকারে এক বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রংলালের বেশ বুঝিতে পারিল সংকীর্ণ প্রবেশ পথের জন্যেই বাঘটা ভিতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই সে তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়ে বিপরীত দিকে পিছিয়ে গিয়া কুঞ্জবনটার মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাতে আড়াল করিয়া আরম্ভ করিল। মুহূর্তের মধ্যে উত্তর আসিল। বাঘটা চকিত হইয়া কুঞ্জবনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল। উহার দিকে অগ্রসর হইয়া আসিতেই কালা পাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তার করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রংলাল দেখিল কালা পাহাড় ও কুম্ভকর্ণ সেই এক অদ্ভুত মূর্তি, তাহাদের এমন বিস্ময় রূপ সে কখনো দেখে নাই। তাহারা ক্রমশ পরস্পরের নিকট হইতে সরিয়া বিপরীত দিকে চলিতেছে। কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেল বাঘটার একদিকে কালা পাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মধ্যে বাঘটা চাঞ্চল্য হইয়া উঠিয়াছে, সে নিজের বিপদ বুঝিয়া পারিয়াছে। বাঘটা ছোট্ট, দুটো সে বাঘ। সে বোধ হয় অসহিষ্ণুত হইয়া অকাশ একটা লাভ দিয়ে কুম্ভকর্ণের ওপর পড়িল। পর মুহূর্তে কালা পাহাড় তাহার উদ্দিত সিং লইয়া তাহাকে আক্রমণ করিল। কালা পাহাড়ের সিংহ ঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উষ্মেষের মতো বাঘটার উপর নতমস্তক উন্নত সিংহ লইয়া ঝাঁপাইয়া পড়িল। কুম্ভকর্ণের সিং দুইটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা সিং বাঘটার তলপেটে সোজা ঢুকিয়ে দিল। ঢুকিয়া গিয়া বাঘটাকে যেন গাঁথিয়া ফেলিল। মরণ যন্ত্রণা কাতর বাঘটাও দারুণ আক্রোশে তাহার ঘাটটা কামড়াইয়া ধরিল। ওদিকে হইতে কালা পাহাড়ও আসিয়া বাঘটার উপর সিংহঘাত আরম্ভ করিল। রংলালও তখন বাহির হইয়া আসিয়াছে। সে দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চাই চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধমান দুটা জন্তুই মাটিতে গড়িয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলেও সে অত্যন্ত ক্ষীণ, শরীরে শুধু দুই একটা অপেক্ষা মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল। তারপর দৃষ্টি রংলালের দিকে, চোখ হইতে দত্তর ধারে জল গড়াইতেছে। রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ। আজকের মতো এতটাই, পরের ভিডিওতে চতুর্থ পাঠ। তো মিস না করতে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।